জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর থেকে বৃহত্তর রংপুরে নিত্যপণ্যের দাম বেড়েছে অস্বাভাবিক। সব ধরনের নির্মাণ সামগ্রীর দামও বেড়েছে। নির্মাণ কাজ কমে যাওয়ায় বেকার অনেক নির্মাণ শ্রমিক। রংপুর থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মাহবুবুল ইসলাম। প্রায় সবগুলো নির্মাণ সামগ্রীর মূল্য বেড়েছে, বেড়েছে পরিবহন ব্যয়। এ ব্যাপারে কথা বলছি রংপুরের একজন রড সিমেন্ট ব্যবসায়ীর সাথে। যেমন আগেই আপনাদের সিমেন্টের দাম ছিল 450 টাকা, সেই সিমেন্ট এখন বেড়ে গিয়ে হয়েছে 650 টাকা। আগে যেমন এক টন রডের দাম ছিল মানে 82,000 টাকা টন, সেখানে এখন 91,000 থেকে 92,000 টাকা টন হয়েছে। এবং সেই সাথে ইটের দামও অনেক গুণে বৃদ্ধি পেয়েছে, ফলে যারা নির্মাণ সামগ্রীর সাথে জড়িত বা যারা বাড়িঘর তৈরি করবেন তারা আমাদের কাছে এসে প্রথমেই হতাশা প্রকাশ করতেছে, এবং সেই সাথে আমরা মধ্যবিত্ত যারা ব্যবসায়ী আছি আমরাও হতাশা এবং দুশ্চিন্তাগ্রস্ত। সব ধরনের নির্মাণ সামগ্রীর অস্বাভাবিক ব্যয় বৃদ্ধির কারণে নির্মাণ কাজ কিন্তু অনেকটাই শ্লথ হয়ে পড়েছে, যার ফলে বিপুল সংখ্যক নির্মাণ শ্রমিক এখন বেকার, এবং এই ব্যবসার সাথে যারা জড়িত তারাও কিন্তু হতাশ।